কি হলো যদি বলেন আসলে দেখুন আমি আমাকে উত্তরবঙ্গেকে দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলার এবং এটা স্বাস্থ্যের জায়গা যখন সেখানে ভালো করে জানো যে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন একটা বড় স্টেকহোল্ডার তো আমরা শিলিগুড়িতে এই মুহূর্তে যেটা আইএমএ মেম্বারশিপ যখন 300-350 উপরে আছে নন আইএমএ ডক্টরসরাও রয়েছেন আমরা ওনাদেরকে জানালাম যে সারা নর্থ বেঙ্গল জুড়ে আমি গেছি পুরো নর্থ বেঙ্গল আমি ঘুরেছি সেখানে কী কী হচ্ছে কোথায় কোথায় কী কী হচ্ছে কিছু ইনফরমেশন যেটা সরকারি লেভেলে থাকে হয়তো সব জিনিস সবার কাছে ভেন্টিলেট হয় না কিন্তু ওনাদেরকে টোটাল জিনিসটা জানানো হয়েছে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে পুরো নর্থ বেঙ্গলে এই স্বাস্থ্যের ব্যাপারটা পার্টিলি কোভিডের উপরে এখন পর্যন্ত কন্ট্রোলে আছে সেটা জানানো হয়েছে ওনাদের কাছ থেকে একটা হেল্প আমরা চেয়েছি যে বিভিন্ন মানুষ বিভিন্ন রিপোর্টাররা আমাকে ফোন করেছিলেন যে প্রাইভেট মেডিকেল সার্ভিসটাকে ওপেন করার জন্য সেটা আমরা কথা বলেছি আমাদেরকে রিকোয়েস্ট করেছি ফেজ ওয়াইজ যদি স্বাস্থ্যবিধি মেনে সেই ফেজ ওয়াইজ সেগুলোকে তুলে নেওয়া যায় আস্তে আস্তে সামনে একটা ভয়ঙ্কর দিন আসছে যেটা নিয়ে আমার খুব চিন্তিত যে সমস্ত মাইগ্রেটের শুরুরা বাইরে থেকে ঢুকবে তাদের কোয়ারেন্টাইনের ব্যাপার আমরা চিন্তিত সরকারি লেভেলে আমাদের সেরকম তো আলোচনা চলছে ব্যবস্থা চলছে তো আজকে এটাই আমাদেরকে বলা পুরো ব্যাপারটা জানানো আর পাবলিক সার্ভিস যেটা আমরা দেন সেই সমস্তকে আবার আস্তে আস্তে ফেজ ওয়াইজ বিধি মেনে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে ভালো পরিস্থিতি উত্তরবঙ্গে এখনও পর্যন্ত সব কিছু ঠিকঠাক আছে আপনারা জানেন যে একটিমাত্র কেস যেখান থেকেই 18 জনের উপরে হয়েছে আদারওয়াইজ কিন্তু কোনো কিছু হয়নি আমি কালকে মালদা বালুরঘাট রায়গঞ্জ এই সমস্ত জেলাতে বিভিন্ন মিটিং করেছি আধিকারিকদের সাথে নেটওয়ার্কারদের সাথে আরেকটা জিনিস যেটা আপনারা জানি রাখি সেটা হচ্ছে ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ফ্রন্টলাইন ওয়ার্কার ফ্রন্টলাইন ওয়ার্কার্স বলতে যেমন স্বাস্থ্যকর্মীরা আছেন প্রেস মিডিয়া আছে পুলিশ আছে ফায়ার ব্রিগেড আছে মিউনিসিপ্যালিটি আছে বিভিন্ন রকম এটা আমরা সেদিনকে মিটিংয়ে বলেছিলাম আজকে আইএমএকে আমাদের সকলের মধ্যে কথা হলো এটা যে এদের পিরিয়ডিক্যাল হেলথ চেক আপ করা এবং দরকার মতন তাদের সোয়াব টেস্ট করে দেখে নেওয়া কারণ আপনারা তো একদম ফ্রন্টে চলে যাচ্ছেন আমরাও ফ্রন্টে যাচ্ছি সেই জায়গাটা আমাদের যদি কোনো অসুখ হয়ে গিয়ে আটকে যায় তখন তো পুরো ব্যাপারটাই চৌপা চলে তাহলে আপনারাও একটুখানি এখানকার সিএম হচ্ছে ডক্টর আচার্যের সঙ্গে আমার কথা বলা আছে আপনাদের মধ্যে যারা সেক্রেটারি বা প্রেসিডেন্ট আছেন একটা ডেট করবেন কোথায় আপনাদের দেখা হবে সেটাও একটু তার সঙ্গে যোগাযোগ করে নেবেন আপনাদেরকে সুস্থ রাখার ব্যাপারটা এত যুদ্ধের মধ্যে কিন্তু আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে থ্যাংক ইউ তারপরে উত্তর কোনায় এসে একটা মিটিং করেছে তখন ওই তার ইয়ে দাঁড়িয়েছে আমাকে ওখান থেকে বললো যে অবশ্যই যাবো তো সেই মতন এসেছিলাম আসার পরে আমরা নবদম মেডিকেলে প্রথমে দার্জিলিং জেলা কেলেই বসেছিলাম এর মাঝখানে জলপাইগুড়ি জেলা কেলেও বসেছিলাম আগে দার্জিলিং জেলা কেলে বসে আমরা খেয়েছিলাম প্রিপেয়ার ডিস নিয়েছি সেই সমস্ত আমরা একটা জায়গাটা আসলাম এবার কি হয় এটা তো নতুন সাবজেক্ট একটা তো আমরা আস্তে আস্তে সেই জায়গাটাকে যত দিন যাচ্ছে আরো বেশি জায়গাটাকে অ্যাডিশন করতে করতে একটা জায়গাতে পৌঁছচ্ছি এরপরে আমি কুচবিহার গেছি ওখানে আমরা অনেককে নিয়ে স্টেক হোল্ডার্স বলতে যাদেরকে বোঝায় মিনিস্টার ছিলেন মার্কেসের চেয়ারম্যান ছিলেন ডাইরেক্টকে ডেকে নিয়েছিলাম মানে এটা আমরা এখানে সবাই সাথে ডাকতে পারিনি কারণ বুঝতে পারছিলাম না ঠিক কাদের কাদের ডাকা হবে আস্তে আস্তে আমরা নিচে পড়েছিলাম তো ওখানে একটা ভীষণ ফ্রুটফুল মানে হয়েছিল ওখানে কিছু ডিসকাশন হয়েছে আমাদের একটু ডিসকাশন হয়েছিল আজকে তারপরে ওখান থেকে আলিপুরদুয়ার যায় সেদিনকে আলিপুরদুয়ার একটা খুব ভালো প্রোগ্রাম হয়েছিল সকলকে এমএলএ বা যা যা ছিলেন তারপরে সাই হসপিটাল আমি দেখেও এসেছিলাম ভেরি গুড ঠিকই আছে তারপরে পরের দিন আমি সোমবার দিন আমি চলে গিয়ে রায়গঞ্জে সাবি কোভিড হসপিটাল ঘুরে দেখেছি দেখে ওখানে আমি আইএম চলে গেলাম থেকে আইএম চলে গেলাম জায়গাটা হচ্ছে এরকম তার মধ্যে কোভিড হসপিটাল নিয়ে কিছু সমস্যা ছিল ডাক্তারবুদের সেটা ওদেরকে সমস্যা পরে আলটিমেটলি কি হলো প্রিন্সিপাল হাসিমুখে বেরোলেন সিএমএস হাসিমুখে বেরোলেন কাশ্মীর সব হাসিমুখে বেরোলেন